হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন। তো আরকে টেকনিকের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের এই এপিসোডে আমি আপনাদের দেখাতে চলেছি ঠিক এই ধরনের অডিও স্টেপরাম ভিডিও আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন। তো আমরা কিন্তু অনেকে ফেসবুকে এই ধরনের পোস্ট বা এই ধরনের কিছু ভিডিও কিন্তু আমরা দেখে থাকি, আর একটা ভিডিওতে যখন আপনি এই অডিও স্টেপরামটি ব্যবহার করবেন তখন আপনার ভিডিওটি আরও অ্যাট্রাকটিভ দেখাবে। তো চলুন আমরা ভিডিওর মেন কনসেপ্টে চলে যাই এবং কিভাবে এডিট করবেন সেটিও আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনার এই অডিও স্টেপগ্রাম ভিডিও তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যে অ্যাপ্লিকেশনের লিংক অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এইখান থেকে আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এভি প্লেয়ার। আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে এটি পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন না। কিন্তু আপনারা যদি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে সেটা প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবেন। এবং এর সাথে একটি ফাইলও ডাউনলোড করা লাগবে, যে ডাউনলোড লিংক অলরেডি আমার ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি ফাইলটি ডাউনলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অডিও স্টেপগ্রাম ভিডিওটি তৈরি করতে পারবেন না। তো অবশ্যই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর তো আপনারা সিম্পলি এভি প্লেয়ারটি ওপেন করবেন। তো ওপেন করলে পরে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস চলে আসবে। যেহেতু অলরেডি আমি একটি অডিও স্টেপগ্রাম এখানে তৈরি করে রাখছি, সেহেতু এখানে কিন্তু আমার শো করতেছে। তো এখান থেকে যদি আমি এটা প্লে করি সেহেতু কেমন দেখা যাবে, তো আপনারা কিন্তু দেখতে পাবেন। তো দেখুন, এখানে কিন্তু গানের তালে তালে কিন্তু এখান থেকে একটি অডিও যে স্টেপগ্রাম যে মিউজিকটা, সেই মিউজিকটা কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। এবং ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে লাইট ইফেক্টটা, সেই ইফেক্টটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এক কথায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অডিও স্টেপরাম এবং একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো এখন মেন কনসেপ্টে চলে যাই, যে এটা কিভাবে আপনি এডিট করবেন। তো সর্বপ্রথম আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটি অবশ্যই আপনারা ডাউনলোড ফোল্ডারে সেভ করে রাখবেন। যদি আপনি ডাউনলোড ফোল্ডারে সেভ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজ হবে না। অবশ্যই ডাউনলোড ফোল্ডারে, সেটি কপি করে হোক বা মুভ করে হোক, যেভাবে হোক আপনারা কিন্তু ডাউনলোড ফোল্ডারে রেখে দেবেন। দেন রেখে দেওয়ার পর এখান থেকে এই যে যে মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখবেন যে লোড ফ্রম ফাইল, এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে পরে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ডাউনলোডে চলে যাবেন। এখান থেকে যে ডাউনলোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে অবশ্যই যাবেন না। তো এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারটি চুজ করবেন। দেন চুজ করার পর আপনারা যে ডাউনলোড ফোল্ডারে সেই ফাইলটি লিখেছিলেন সেই ফাইলটি এখান থেকে চুজ করে এখান থেকে পেস্ট করে দেবেন। তো দেখুন, এখানে কিন্তু ডাউনলোডের যে ফাইলটা, ফাইলটার নাম হচ্ছে ভিজুয়ালার। এখান থেকে আমি যদি ভিজুয়ালারটি টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, দেন দেখুন আমার ভিজুয়ালারটি অলরেডি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি এই ভিজুয়ালারটি যদি অ্যাড করি, তো দেখুন আমার ভিজুয়ালারটি কিন্তু অলরেডি এখান থেকে চলে আসছে। ভিজুয়ালারটি যদি আপনারা ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি অডিও স্টেপরাম তৈরি করতে পারবেন না। তো এখন আসি যে এই যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা, এই ফটোটা আপনি কিভাবে এখান থেকে চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য কলম আইকনে ক্লিক করুন, দেন ইমেজে ক্লিক করে এখান থেকে দেখবেন যে কাস্টম ইমেজ নামে একটি অপশন, দেন তার উপরে ক্লিক করে এখান থেকে পিকে ইমেজ, দেন এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো একটি ইমেজ এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি এই ইমেজটি ব্যবহার করতেছি। তো ইমেজের উপরে ক্লিক করার পর আপনি দেখুন কাজ অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে প্রেস করবেন। তো ব্যাকে প্রেস করলে পরে দেখুন, অলরেডি দেখুন এখান থেকে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েল, আপনার কাজ এখন সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। এখন আপনি যদি অডিও স্টেপগ্রামের যে বার্সটা, সে বার্সটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবারও কলম আইকনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে বার্স নামে একটি অপশন, তারপরে প্রেস করবেন। প্রেস করলে পরে এখান থেকে জেনারেল, দেন জেনারেল থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন স্কাল নামে একটি অপশন। দেন তার সেটার উপর ট্যাপ করলে পরে এখান থেকে দেখুন এই যে অডিও স্টেপরামের যে বারটা, এই বারটা আপনি ছোটো বড়ো হিসেবে কাস্টমাইজ করে নিতে পারেন।
তো এখান থেকে কাস্টমাইজ করা হয়ে গেলে আবারও ব্যাকে প্রেস করবেন। তো ব্যাকে প্রেস করার পর এখান থেকে দেখুন যে বার্সটা কিন্তু আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি আরও কিছু মুড অ্যাড করতে চান, এর জন্য আবার কলম আইকনে ক্লিক করবেন, দেন ইমেজ মুড নামে অপশনে ক্লিক করবেন, দেন জেনারেল, জেনারেলের পর এখান থেকে ভিজিবল এটা অন করে দেবেন। তো অন করলে পরে এখান থেকে একটি মুড অন হয়ে যাবে। তো এটা একটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে স্কেলে ক্লিক করবেন, দেন এটা একটু কাস্টমাইজ করে নেবেন, বড় ছোটো করে নেবেন। এখান থেকে কাস্টমাইজ হয়ে গেলে পরে আবার ব্যাকে প্রেস করবেন। তো ব্যাকে প্রেস করলে পরে এখানে দেখুন একটি মুড আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো দেখুন মুডটা কিন্তু অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। তো এই মুডটা যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার দেখাবে। তো ওয়েল, আপনার কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য ডাউনলোড অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দেখাবে যে স্টার্ট অ্যাড, মানে কত মিনিট থেকে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো দেন সিলেক্ট করার পর এখান থেকে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ, অর্থাৎ ইন্ড, কততেই আপনি শেষ করবেন। তো এখান থেকে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো ক্লিক করলে পরেও অটোমেটিকলি আপনার এক্সপোর্ট শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফটো ব্যবহার করে আপনারা কিন্তু অডিও স্টেপফ্রেমটি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে প্রবলেম নিয়ে পোস্ট করবেন। আশা করি সেই পোস্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওটি তৈরি করব। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন আর্কিটেকনিক ইউটিউব চ্যানেল।